আমার স্বামী ওরা বিনা দশে নুননবী নুননবীর দুটো ছেলে আরিয়ান আর বিশাল তিন জনা মিলে খুন করেছে জায়গা সব জমি জায়গা লভার জন্য 139 নম্বর ওয়ার্ডের মিটিয়াপুরুছ লালপুল মন্ডল পাড়ায় মুকাদার ড্রেস নামে কোম্পানির মোতে ভাই ভাইয়ের মোতেই বাদে বিবাদ সেই বিবাদে জেরেই ভাইwidehatই খুন হয়ে যায় বড় ভাই সেই খুন হওয়ার ঘটনাটি প্রায় বছর ঘুরতে চলেছে এছাড়াও প্রতিবিশিরা কিছু বলতে গেলেই পাল্টা প্রতিবেশী 20 ওপর কেস করে দেন তারা সেই কেস চলাকালীন প্রতিবেশীদের বিরুদ্ধে মে ঘটিত ষড়যন্ত্র করেন এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা গার্ডেন ব্রিজ রাজা বাগান থানায় জড়ো হয়ে থানা ঘেরাও করে পিটিশন জমা দেয় এবং বিক্ষোভ দেখাতে থাকে তারা অবশেষে পুলিশ তাদের আশ্বাস দেন এবং প্রতিবেশীরা জানান পুলিশ প্রশাসন যদি কোনো সুরাহা না করেন তাহলে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো বিষয়টি জানাবেন এবং দোষীদের কঠোর শাস্তি দাবি তুলেছেন তারা এই বিষয়ে এলাকাবাসীরা কি জানালো শোনাবো আপনাদের মধ্যে শেষ হবে

যে এই লোকটার বিরুদ্ধে খুব দুঃখ কেন এখন ও নিয়েছি

আর আমার জামাইকে বিনা দোষে পাড়ার কোন লোককে ধরে সব ইয়ার ওদের নামে সব সুখ সামান দে মানে মেয়ের নামে ইনজাম দেয় সব বলে আমার লুটপাট করেছে বলে শুকনো তাদের সব মানে থানায় অ্যারেস্ট স্টোরে করতে তাদের খালি ধরতে আসতেছে যা জামাইকে ধরে রেখে দেশে ও বিনা দোষে হয়নি এমনি শুকনো জাম তাকে কোথায় বলা বলি করতে করতে তাকে মেরেছে লাঠির বাড়ি এর বাড়ি সব মাথায় মেরেছে

হ্যাঁ তিনি সাহায্য করেছে কিন্তু ওরা বলতেছে আমাদের থানা কেনা সব সব কেনা আমাদের তোরা কিছু করতে পারবি আমাদের পয়সা আছে সমুদ্র আছে আরো মারবো মেরে ফেলে দেবো যে আছে আমার একটা ছেলে আছে আমাদের সব বাড়ির লোকেদের সব মারবে বলে আরো ঘুরতে থানার অফিসে সব বলবো আমাদের কোনো সহযোগিতা করে না আমাদের প্রেশান দেখেন দিন দশ এইসব যারা খেটে খেয়ে তাদের ধরতে আসতে সার আর ধরে এরকম করতেছে বিনা দোষী তারা কিচ্ছু না তাদের এত বড় অন্যায় করতেছে এত জুনা এরা ওদের অন্যায় করেছে যে বাড়িতে এত কটা ছেলে তারা বিনা হে কোনো হে করে না তাদের এরকম এত বড় অন্যায়তে ফেলেছে তাদের মেয়ে ছেলে ফুলে আছে তো আমাদের বাড়িতে মানসুরা বিবি পুলিশ আমাদের বলেছে তোমরা ন্যায় বিচার পাবে সত্যের সত্যের সাথে থাকবে তোমরা আর গিয়ে বেল করিয়ে নিন আর তারপরে যে হাফিজ আমাদের বোনাই আছে ওনার আজকে বেল হয়ে গেলে তারপরে আমাদেরও বেল হয়ে যাবে সবার যদি না হয় তো আমরা দিদির কাছে যাব হ্যাঁ তাদের বলবো আপনারা সবাই আমাদের হয়ে থাকুন আর সাত দিন আর সত্যের বিচার করুন আর নুনবীর শাস্তি চাই আমরা আরিয়ান বিশাল সবার শাস্তি চাই আর আরিয়ানের মারও আর আরিয়ানের বোনেরও আমার বাবাকে তো মেরে দেছে ওদের তো আর তারপরে বেড়ে পুলিশ এদের সবার বাড়ির লোকে তেমন অত্যাচার করছে এই জন্যে আমরা একটা আমার জামাই বাবু সুপার নিয়েছে করছে টাকা ওই ইয়াস নবী দেয় না তিরিশ লাখ টাকার পাড়া প্রতিবাদ সবাই মিলে করেছিল ও কুড়ি লাখ টাকা এখনো দেয় না আমাকে আমার জায়গা জমি সব কাগজ সব কেড়ে

আমাদের এই বিচারটার জন্যে যে খুনি খুন করে ঘুরছে আর আমাদের ভালো ছেলেদের নামে কেস করে তাদের পেরেশান করছে রাত্রে পুলিশ গিয়ে রেড করছে আমরা এর জন্যে হ্যাঁ হ্যাঁ মদ কিছু লোক গালাগালি করছে আর আমরা এর জন্যে মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি অভিষেক ব্যানার্জি এবং ওই আপনার গবি হাকিম হ্যাঁ মেয়র ওনারা যেন দয়া করে আমাদের এই বিচারটা হাতে নেন নিজেরা আমরা যাবো কোনো বিচার না হয় আমাদের সুচল না যদি পাই তাহলে আমরা বাধ্য হয়ে আমি দিদির বাড়িতে গিয়ে দরজা ঠকবো দিদির কাছে আমরা বিচার চাই আমাদের দিদির কাছে আমরা গেলে পরে আশা করি আমাদের কাজ হয়ে যাবে আর যদি এখান থেকে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি এরা না যদি আমাদের কথা শোনে বা আমাদের যদি অভিযোগটা না যদি এরা অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের বাধ্য হয়ে দিদির কাছে যেতে হবে দিদির কাছে অভিযোগটা রাখবো দিদি অবশ্যই আশা করব যে আমাদের কাজে অবশ্যই ধ্যান দেবে এবং কাজ করবে তেমন কিছু আমরা পাটাইনি দেখেন আমরা শান্তপ্রিয় মানুষ আমাদের কাছে জুলুম হয়েছে আমরা কোনো কেশকেচারি করতে চাই না কোনো ঝামেলার মধ্যে যাচ্ছি চাচ্ছি যেতে চাচ্ছি না তো এইবার কথা হচ্ছে যখন আমাদের এই অতিরিক্ত যখন ওরা আমাদের উপরে জুলুম করছে বাধ্য হয়ে আমরা এই সমস্ত মেয়েদের বউদের বা এই বাচ্চাদের নিয়ে আমরা রাজাবান থানায় এসে অভিযোগ করেছি রাজাবান থানার অফিসারের সঙ্গে কথাবার্তা কিছু অভিযোগ আছে এইবার যে আমাদের যে এই সমস্ত বিভ্রান্তে ফেলে যে আসামি যে খুন করলো সে স্বাধীনভাবে ঘুরছে আর আমরা এই বিভ্রান্তে পড়ে আছি আমাদের জন্য আমরা কি করব আমাদের তো মাথা কোনো কাজ করছে না আমরা এখন রাজা রাজাবান থানায় এসে অভিযোগ জানিয়েছি হ্যাঁ এবং সেই যে ছেলেটা মার্ডার হয়েছে তার বাবা বেলের বাড়ি রডের টিউলারি বাড়ি রডের বাড়ি মেরেছে তো আমি আর নুনবী নবীর ছেলেদের বিচার চাই আমার আরিয়ান খুনি আমি এদের বিচার ওদের শাস্তি চাই আমি ওনার ছেলে আর কুড়ি লাখ টাকা আমাদের দিচ্ছে না ওর লেগে আমাদের জুলুম করছে কাগজ পাওয়া লুটপাট করছে আমাদের লেগে আমাদের গালাগালি করছে অনেক কিছু করছে ধুমকি দিচ্ছে যে তোদের আরো মারবো আরো মেরে ফেলবো দিয়ে মারা ধুমকিও দিচ্ছে